ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ থেকে একটা নতুন জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিছুদিনের জন্য নাইরোবি যাচ্ছি হাজব্যান্ডের কাজের জন্য, আর আমার ছেলের কাছে এটা হয়তো প্রথম ফরেন ট্যুর। ভীষণ বেশি পরিমাণেও এক্সাইটেড, সাথে আমরাও। নির্দিষ্ট সময়ের অনেক আগেই আমরা দিল্লি এয়ারপোর্টে পৌঁছেছিলাম, কিন্তু ওখানে এই প্রচণ্ড রাশ থাকার জন্য আমাদের ভীষণ তাড়াহুড়োর মধ্যে ফ্লাইটটা ধরতে হয়। আমরা এখান থেকে প্রথমে যাব বম্বে, এবং বম্বে থেকে আমাদের নেক্সট ফ্লাইট নাইরোবির জন্য। বম্বে এয়ারপোর্টটা ভীষণ সুন্দর, তাই আমাদের হাতে সময় থাকার জন্য আমরা এয়ারপোর্টটা একটু ভালো করে ঘুরে দেখেছিলাম। সুন্দর দোকান, সুন্দরভাবে ডেকোরেট করা, এবং যতটা পেরেছি আপনাদের জন্য আমি সেই সুন্দরতাটা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে। আর এই থিমটা না অনেকটা চাইনিজ মডেলকে কেন্দ্র করে তৈরি করেছে, খুব সুন্দর থিমটা ছিল। আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এরপর শুরু হলো আমাদের নেক্সট ফ্লাইটের জন্য যাওয়া। আমার ছেলে কিছুতেই হাঁটবে না, সে তার লাগেজের ব্যাগ ধরে ঝোলাঝুলি, তাকে কিছুতেই হাঁটানো যাবে না। সো অগত্যা আমরা তাকে কোনো মতে বুঝিয়ে বাজিয়ে আমরা ফ্লাইটে আমাদের জিনিস রাখার জন্য, আমরা ব্যাগেজ দেওয়ার জন্য এগোলাম। ব্যাগেজ দেওয়ার পর তার হলো যে সে আর হাঁটবেই না, তাকে কিছুভাবে একটা ঘোরাতে হবে। তাই আমরা এই সিস্টেমটা করেছিলাম। ভারী মজা লাগছিল ওর, কিন্তু আমাদের একটু ভয় লাগছিল যদি পড়ে যায়। বম্বে এয়ারপোর্টে এখানে কাজের জন্য একটা খুব সুন্দর সিস্টেম রাখার ব্যবস্থা করেছিল, এবং সব থেকে বড় সুন্দর যেটা লেগেছে আমার এই এয়ারপোর্টটার, প্রচণ্ড নর্মাল গাছ দিয়ে ওরা সাজিয়েছিল, কোনো আর্টিফিশিয়াল খাব জিনিস ইউজ করেনি। আমরা এখন প্লেনে উঠে পড়েছি। আমাদের সেখানে খেতে দিয়েছিল রাইস, চিকেন, আর সাথে একটা ডাল ছিল, একটা বান পাউরুটি ছিল, আমাদের হিন্দু মিল ছিল। আর এই আমরা পৌঁছে গেছি নাইরোবি। রাতের সব শহরই ঠিক একরকমই দেখতে লাগে, কলকাতা বলুন, দিল্লি বলুন, বম্বে বলুন, সবই যেন একরকম। এবারে আমাদের লাগেজ কালেক্ট করার সময়, নাইরোবির এই লাগেজ কালেকশনের জায়গাটা অনেকটা এইরকম, ভীষণই সাদামাটা, আমাদের কলকাতা দিল্লির থেকে অনেকটা খুবই আলাদা। আমরা আপাতত নাইরোবি এয়ারপোর্টের বাইরে আছি, এখান থেকে আমাদের ক্যাব নিতে এসেছিল, এবং সেখান থেকে আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে আরও ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সামনে আমি নিয়ে আসবো। টাটা।